হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শাবানাজ ইসলামিক ওয়ার্ল্ডসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি তাহাজ্জুদের নামাজের ফজিলত ও তাহাজ্জুদ পড়ার প্রতি উৎসাহ এই বিষয়ে কিছুটা আলোচনা করব। আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে। প্রথমে বলে নিচ্ছি, আমি কোনো এক্সপার্ট না, আমি একজন সাধারণ মানুষ। আমি কোরআন কিতাব পড়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। চাঁদ তাহাজ্জুদের নামাজের ফজিলত। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, তোমরা তাহাজ্জুদের নামাজকে নিজেদের উপর লাজিম করে নাও, কারণ তোমাদের পূর্বে আল্লাহর যেসব নেক বান্দা অতীত হয়ে গেছেন এটা ছিল তাদের পদ্ধতি, আর এ তোমাদের প্রভুর নিকটবর্তী করবে, ছোট গুণা দূর করবে ও বড় গুণা থেকে রক্ষা করবে, এটিকে বাঁচবার শক্তি পয়দা হবে। হযরত আমর বিন আনবাসা বর্ণনা করেছে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রভু রাতের শেষ ভাগে আপন বান্দা হর সব থেকে নিকটবর্তী হয়ে থাকে, সুতরাং যদি পারো রাতের শেষ ভাগে আল্লাহকে স্মরণকারীদের সঙ্গে সামিল হয়ে যাও। রাতের শেষ ভাগে মানুষ যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন সে সম্পূর্ণ হৃদয় মনের প্রসন্নতা ও একাগ্রতা নিয়ে দাঁড়াতে পারে, আর এই মানসিক অবস্থায় যে নামাজ আদায় করা হয় স্পষ্টত তা বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে। অন্য হাদিস থেকে জানা যায় যে রাতের শেষ দিকে আল্লাহর প্রতি রহমত অধিক মাত্রায় এসে দেখে, সুতরাং আল্লাহকে নিজের নিকটে পাওয়ার জন্য ও নিজেকে আল্লাহর নিকটবর্তী করার জন্য এই সময় সব থেকে উপযুক্ত। হযরত সামুরা বিন জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি হুকুম দিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ো কম অথবা বেশি, আর তার শেষে বিথের পড়ো। এই হাদিস থেকে জানা গেল যে যদি রাতে ওটা কারো আয়ত্তের মধ্যে হয় তবে এশার পর যেন বিথের না পড়ে, বরং তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর যেন বিথের পড়ে, এটা হলো উত্তম পন্থা। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, দিনে রোজা রাখার জন্য সেহরি সাহায্য লও, আর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কায়লুলা সাহায্য লও, অর্থাৎ দুপুরে আহারের পর স্বল্প বিশ্রাম করো। এর অর্থ হলো এই যে সেহরি খাওয়া হয় যাতে দিনে রোজা আরামের সঙ্গে কেটে যায় এবং ক্লান্তি ও দুর্বলতা না আসে। এমনইভাবে যারা রাতে তাহাজ্জুদ করতে চায় তারা দিনে কিছুক্ষণ ঘুমিয়ে নিই যাতে ঘুম পুরা হয়ে যায় এবং দিনের অন্যান্য কাজের উপর এর প্রভাব না পড়ে। তাহাজ্জুদের প্রতি উৎসাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহমত দান করুন যে রাতে ঘুম থেকে উঠে এবং নামাজ পড়ে, আর নামাজ পড়ার জন্য স্ত্রীকেও জাগায়, আর তার ঘুমের ঘুম না কাটলে মুখে পানি চিটিয়ে দিন, আর আল্লাহ তাআলা সেই স্ত্রীর প্রতি রহমত করুন যে রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এবং স্বামীকেও তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য জাগিয়ে দিয়ে, আর যখন সে ঘুমের প্রভাবে না উঠে তখন তার মুখে পানি চিটিয়ে জাগিয়ে দেয়। আমি এতক্ষণ যা বলেছি আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী বলেছি, তারপর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের ক্ষমা করেন। সারা বর্ষ ইচ্ছে থাকলেও আমরা অনেকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, কিন্তু আমাদের মনে যদি রমজান মাসে তাহাজ্জুদের নামাজের প্রতি একটু উৎসাহ থাকে তাহলে কিন্তু আমরা সেহরি খাওয়ার আগেই তাহাজ্জুদের নামাজ আদায় করে নিতে পারি। এই কথাগুলি শুনে যদি এক দুজনেরও উপকারে আসে তাহলে আমি খুব খুশি হব। আমি আবারও বলছি, আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাজে এগিয়ে যেতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ হয়েছে।